এবার চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত সপ্তাহান্তে আবহাওয়ার ভুল বদল, ভারী বৃষ্টির পূর্বাভাস দুই বঙ্গেই, জারি করা হলো কড়া সতর্কবার্তা। গোটা বাংলাতেই বাড়বে বৃষ্টি, সাথে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার সম্ভাবনা। আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া, এ বিষয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমী অক্ষরেখা বর্তমানে অনেকটা উত্তরে সরে গিয়েছে এবং বর্তমানে হিমালয়ের কাছাকাছি অবস্থান করছে। এর ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আগামী কয়েক দিনে আরও বাড়বে। তবে মৌসুমী অক্ষরেখা সরে যাওয়ার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম হবে। এর ফলে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বিস্তর বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতার ক্ষেত্রেও ছবিটা বদলাচ্ছে না, মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃষ্টির পরিমাণ এবার কিছুটা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আপাতত পশ্চিমবঙ্গের উপকূলের কাছে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণাবর্ত নেই, যে কারণে অস্বস্তির আবহাওয়ার মধ্যেই কাটাতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস দেওয়া হয়নি, তাপমাত্রারও কোনো পরিবর্তন হবে না, যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চার থেকে পাঁচ দিনে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে, বিশেষ করে উপরের দিকের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির কমার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা, পাশাপাশি শহরের তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে, যে কারণে বাড়বে গরমের অস্বস্তি। বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়।